তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমসিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমরা গেছিলাম হচ্ছে বসিরহাট, আমরা গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম। তো সময়টা ছিল হচ্ছে শীতকাল। তো ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেল, কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা, একদম দারুণ মানে সকাল ছিল। এই যে এখানে আমার বিকু ভাই চা খাচ্ছে, এই যে আরেকজন, তো এখানে চা অনেক ভালো ছিল। দিদি রয়েছে আমাদের সাথে, দিদিকেও তোমরা দেখো, দিদির তো চা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে, কারণ চাটা খুবই ভালো ছিল। তো দিদি চাটা খেয়ে খুবই ভালো লেগেছিলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা এত ঠান্ডা ছিল, আর আমার একটু শরীরটা খারাপ থাকায় ওই জন্য আমি একদম মাওবাদীর মতো মাস্ক পরে মাথায় টুপি ফুপি দিয়ে একদম বেরিয়েছিলাম। এই যে এখানে একটু গল্প আলোচনা করার জন্য দোকানটা, এখানে আমরা কিছু সামান্য ব্রেকফাস্টও করেছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। এই যে আমাদের হচ্ছে একটা মামি, আমার ছোট মামি। এই যে আমাদের জন্য এখন লুচি হচ্ছে, তাই তো? এই যে লুচি হচ্ছে, এটা হচ্ছে আমার একটা মামি, ওটা হচ্ছে আমার একটা দিদা, লুচি বলছে আমাদের জন্য আমি, তাই তো? এই যে এই একটা মামি, হ্যালো বলো। গরম গরম লুচি আর আলুর দম তৈরি আমরা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে, কারণ গ্রামটা ছিল প্রচন্ড সুন্দর। আর আমি যেহেতু অনেক বছর পরে আমি গ্রামে গেছি, তা আমি তো প্রথমেই একদম কোনো রেস্টের কোনো গল্পই নেই আগে। আমরা এখন পাড়া চড়তে বেরিয়েছি, না না সরি, আমরা এখন গ্রাম দেখতে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি মানে, তোদের জায়গাটা নাম বলে দাও তো। এটা মিন্তু বাড়ি। স্নান করব? না না, আমরা বসপুকুরে স্নান করব, বসপুকুর ওইদিকে। ও আচ্ছা আচ্ছা, পুকুরটাও দেখাবো। ও হ্যাঁ, এই যে একদম। আর এই যে টাকলাও স্নান করবে পুকুরে, কি সুন্দর না? এই যে একটা বাচ্চা মেয়ে পুচকি, পুচকি, এই যে আংশি। হ্যাঁ, যাবো না কেন, পুরো জঙ্গল কি ভালো লাগছে গ্রামের দৃশ্য। এই হচ্ছে একটা বাঁশবাগান। তো আমি এখানে চেক করছিলাম এখানে কটা গাছ রয়েছে, যাই এগুলো মজা করছি। এখানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে এত দিন পর বা এত বছর পর আমি গ্রামে এসেছি, তো গ্রামটাকে এনজয় করতে হবে না? ওই জন্য এতটাই সুন্দর ছিল। আর এই যে দেখছো এই যে বাড়িটা, অ্যাকচুয়ালি এই বাড়িটায় একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এই বাড়িটায় ভুতুরে বাড়ি, কারণ এই বাড়িটায় না একজন মারা গেছিলেন, তো সেই তারপর থেকে এই বাড়িটায় আর কেউ আসে না, মানে একদম বন্ধ হয়ে পড়ে আছে। তো এইটা আমরা একটুখানি দেখছিলাম চারিদিকে ঘুরে ফিরে, যে কিছু দেখা যায় কিনা ক্যামেরায় যদি কিছু বন্দি হয়। যাই হোক, সেরকম কিচ্ছু নেই বা কিছু দেখতেও পাইনি আমরা বা কিছু বুঝতেও পারিনি। তার কিছু নতুন সদস্যদের সাথে মিট করাই। এই যে এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা কুকুর ছিল, এটা এটা তাদের আবার নামও দেওয়া হয়েছে। তো টুনটুনি তো মেয়েদের না, গাব তোমরাই দেখো এদেরকে এদেরকে। ও আচ্ছা আচ্ছা, কুচু 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 কুচু, আদর করার পর এই যে দেখো আমাদের জন্য লাঞ্চ রেডি হচ্ছে। তারপরে আমাদের মামা মামা আমাদের জন্য এখানে আর কি হাঁসের মাংস বানাচ্ছিল। তো প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে, এই যে প্রেশার কুকারে অলরেডি এই আগে মাংসটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল, কারণ হাঁসের মাংস অনেকটাই শক্ত হয় বলে ওই জন্য সেদ্ধ করে নিতে হয়। তার মধ্যে একে একে এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো যা যা লাগে আর কি মাংস করতে গেলে, তো সেগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে মাংসের যে জলটা বেরিয়েছিল সেটা দেওয়া হলো, অ্যান্ড দেন যে মাংসটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। তার মধ্যে ভালো করে কষানো হবে মাংসটা, দেন ওখানে ধনে পাতা, এই যে এখানে রেডি। বান্টি প্রথমে খেয়ে বলবে এটা যে কেমন হয়েছে। আর বিকু মাংসটাকে টেস্ট করার পর সত্যি বলল, ওরা তো বললো দারুণ হয়েছে, কিন্তু তারপরে আমিও টেস্ট করি অনেক সুন্দর হয়েছিল। এই যে আমরা লাঞ্চে বসে পড়েছি, অনেকদিন পর আমরা কলা পাতা খেতে দেখি, আর সত্যি অনেকটাই অনেক ভালো লাগছে। তো এই যে প্রথমে এখানে ভাত দিয়ে দিয়েছে, এই যে এখানে আমার ভাই আর ভাইরাও রয়েছে, ওরাও খাচ্ছে, আমরা সবাই একসাথে, আর মামিরা আমাদের খেতে দিচ্ছে। এখানে এই যে কলা পাতায় দেখতে পাচ্ছ ভাত রয়েছে, একে একে যা যা আমাদের আইটেম হয়েছিল সব কিছু আমি দেখ, অনেক ভালো ভালো খেয়ে খেয়েছি আমরা, যেরকম চিকেন, মাটন, হাঁসের মাংস, ভাজা, ভুজি, ডাল, সব কিছু সব কিছু যেন একদিনেই মামা মামি আমাদের সব কিছু খাইয়ে দিয়েছে। তারপর আমরা রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। বিকেলবেলা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে, যেহেতু একটা গ্রাম আর এখানে হচ্ছে হাট বসে, তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে হাটে যাব। তো এই যে আমরা এখানে বিকু আর আমি আর আমার ভাই অলরেডি রেডি হয়ে গেছি,
আর আমরা বেরিয়েও গেছি, তো আমরা হাঁটতে হাঁটতে আজকে গ্রাম হাটের দিকে যাব। তো হাটে তো এখনও বসেনি, ওটা সন্ধেবেলায় বসবে। তার আগে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বারো মন্দির, মানে শিবের মন্দির রয়েছে, তো এটাও অনেকটা আর একদম অনেক পুরনো মনে হচ্ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে এই যে বড় একটা বিশাল বড় মাঠ রয়েছে, এখানে অ্যাকচুয়ালি একটা বিশাল বড় মেলা বসে। তো মেলাটা বসে হয়তো চৈত্র মাসে মনে হয়, এই মেলাটাও অনেকটা দেখার মতো হয়। এই যে বারো মন্দির দেখতে পাচ্ছ, এই বারো মন্দিরই মেলা। আর এখানে হচ্ছে আরেকটু এগিয়ে যাওয়ার পরে এই যে ইটভাটা, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে এই যে নদীর সামনে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইছামতি নদী, তো এটা এখন ভাটা চলছে, তো এই জন্য খুব একটা জল নেই। ওই যে বিপি দেখতে পাচ্ছ ওই আছে, আর এই যে আমি আর আমার ভাই একদম ওপরে ব্রিজের ওপরে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি নদীটায় বেশি জল না থাকায় কিন্তু এপার ওপারও আই থিঙ্ক করা যেতে পারে। দেখো এই যে শীতকাল বলে হয়তো চড়া পড়ে গেছে মনে হয়। তারপরে ওখান থেকে আমরা সন্ধেবেলায় এসে সবাই মিলে এখানে আড্ডা হয়, আর এখানে নাচ গান সমস্ত কিছু হতে থাকে। আর এই যে জন্য এখানে ছোলা ছড়া বলে কিছু একটা পিঠে বানাচ্ছিল, সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে ওখানে আমরা এই যে দেখতে পাচ্ছ আমরা চিকেন নিয়ে এসেছিলাম কিনে, যেটা আমরা এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে হবে আমাদের এখানে কাবাব, তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে চিকেনটাকে একটুখানি কেটে নেওয়া হচ্ছে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। বানা ছিল হচ্ছে আমাদের জন্য উনুন, এই যে উনুনটা দেখতে পাচ্ছ এটা একদম ইডলি বানানো হচ্ছে। সব বাচ্চা পার্টি, ইয়ে এই যে সব থেকে বড় ভালো মেয়ে, ওই তো বসা চাওয়া এই ঠান্ডার মধ্যে কাবাব বানিয়ে খেতে কি ভালোই লাগবে না? আর চারিদিকে অন্ধকার। আজকে আমাদের সস্তা জুগার, এটা আমরা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। অ্যাকচুয়ালি এটা বালি চালে, তো আমরা কি করেছি ওটা খুলে নিয়েছি বালি চালনিটা, তারপরে এটা করেছি, কারণ ওখানে কিছু ছিল না, ওই জন্য কিছু করার নেই। যাই হোক এটা দিয়ে অনেক ভালো হয়েছিল খেতে, অনেক সুন্দর হয়েছিল, আর সেদ্ধ হয়ে গেছিলো খুব ভালো। তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো সত্যি কি ভালো লাগে না শীতের রাত্রিবেলা কাবাব গরম গরম খেতে। তা আবার ফ্যামিলি, তারপর আমরা সবাই মিলে ডান্স করতে শুরু করি, সত্যি অনেক এনজয় হচ্ছিল। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডান্স করছি, তারপরে বিকুকে অনেক রিকোয়েস্ট করার পর, অনেক জোর করার পর ও একটুখানি ডান্স করলো। প্রথমে বলছিল যে না 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 আমি ডান্স পারি না, আমি নাচ করব না। তো যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর ও আমাদের সাথে পার্টিসিপেট করে দিল, যে দেখো কি দারুণ নাচছে বিকু। আর তারপরের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে কচুয়া ডাইরেক্ট, তো এটা আমাদের কোনো প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু আমরা ঠিক করেছিলাম হঠাৎ করে সাডেনলি ভাবে চলো তাহলে যাওয়াই যাক। তো এই যে কচুয়ায় আমরা চলে গেছি, এমন সময় তো আমি শুনেছি এমন সময় গিয়ে পৌঁছাই, তো ওখানে কিন্তু খুব একটা ভিড়ও ছিল না, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আমরা ছাড়া আর ওখানে কেউ ছিল না। তো এই যে আমাদের একটা ঘটি দিয়ে দিয়েছে, এই ঘটিটা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পুকুরে, যেখানে আমরা হচ্ছে জল তুলবো। সেই জল তুলেই আমাদের কিন্তু ওই দোকানটা আবার মাথায় গিয়ে ঢালতে হবে। তো এই যে এখানে একদম পিছল ছিল জায়গাটা, একদম সাবধানে আমরা সবাই একটা করে ঘট নিয়ে নিয়েছিলাম, সেই ঘটে করে জল নিলাম এবং আমরা সবাই মিলে ভেতর দিকে যাচ্ছি। পুরো একদম ফাঁকা, আমরা ছাড়া হয়তো ওখানে একটা বা দুটো ফ্যামিলি ছিল। তো এই যে তোমরা দেখছো অনেক পরিষ্কারও, প্রথমবার কচুয়ায় এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ভিড়ও ছিল, তো আমার সেক্ষেত্রে খুব একটা বেশি মনে নেই। তো আমি বলতে পারো এটা একদম আমার নতুন করেই দেখনাথ বাবা, কি সুন্দর দেখতে মূর্তিটা, ঢালো ঢালো এক এক করে ঢালো। এবার আমরা মেন মন্দিরে যাব, এটা হচ্ছে ডালা। এটা হচ্ছে কচুয়ার সেই মেন মন্দিরটা, এখানে কিন্তু যখন নর্মালি খুবই ভিড় থাকে এখানে কিন্তু ঢুকতে দেয় না। হ্যাঁ তারপর ওটা পরে